تفسير محفل CHP. সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন আমাদের সামনে তাফসীর পেশ করবেন আজকের চতুর্থ দিবসের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অধিবেশনের মহতরম বিশেষ আলোচক জামিয়া কাসমিয়া নরসিংদীর সম্মানিত প্রিন্সিপাল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া কাউন্সিলের সম্মানিত সদস্য সচিব, প্রখ্যাত মুফাসসির কোরআন জনাব মাওলানা কামাল উদ্দিন জাফরি, জনাব মাওলানা কামাল উদ্দিন জাফরি। আজকে গোটা বিশ্বে মুসলমানদের যে অবস্থা, আহলে ইসলামের যে অবস্থা, সেই অবস্থা আপনারা সবাই দেখছেন, অনুভব করছেন। যে মুসলমানরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, ধিক্কৃত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত, বহিষ্কৃত, তাদের সমস্ত হকুক থেকে, তাদের মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। যারা আজকের পৃথিবীতে মানবাধিকারের ধ্বজাধারী, মানবাধিকারের কথা জ্বালা যারা বলে বেড়ান, তারাই আজকে মানুষের অধিকারকে পদদলিত করছেন, তারা ধ্বংস করছেন, বিশেষ করে মুসলমানদের উপরে নির্যাতন তারা চালিয়ে যাচ্ছেন। আজকে চেচনিয়া হোক, বসনিয়া হোক, আফগানিস্তানে হোক, ফিলিস্তিনে হোক, ফিলিপাইনে হোক, আরাকানে হোক, যেখানেই হোক না কেন, আজকে তারা নির্যাতন চালাচ্ছেন মুসলমানদের উপর। মুসলমানদের উপরে খ্রিস্টান শক্তি, ইহুদি শক্তি এবং পত্তলিক শক্তি, বুদ্ধিস্ট শক্তি, দুনিয়া নাস্তিক শক্তি, সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে আজকে নির্যাতনের শিকার করছেন, আর মুসলমানরা সকলের হাতে আজকে মার খেয়ে যাচ্ছেন। আসলে মুসলমানরা কি এই পৃথিবীতে নির্যাতিত হবার জন্য এসেছিলেন? তারা কি লাঞ্ছিত হওয়ার জন্য এসেছিলেন? না, তারা ইজ্জত ভোগ করার জন্য এসেছিলেন। কারণ আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইজ্জত হলো আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য এবং ইমানদারদের জন্য ইজ্জত। কিন্তু আমরা ইমানদার দাবি করছি, কিন্তু আমাদের ইজ্জত তো পৃথিবীতে নাই। আজকে আমরা বেইজ্জত হয়ে গেলাম, আর ইজ্জত হলো তাদের। তাদের ব্যাপারে কোরআনি কারিমে বলছে, ও দুরিবাত আলাইহিমুযযিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়াবাউ বিগাদাব ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ ওয়াবাউ বিগাদাব। আর তাদের উপরে লাঞ্ছিত লাঞ্ছন অঙ্কিত করে দেয়া হয়েছে, যাদেরকে বেইজ্জত করা হয়েছে, যারা গজবে নিপতিত হয়েছে, যে ইহুদি জাতি, তারা আজকে মুসলমানদেরকে আজকে তারা পিটিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করছে। তাহলে মুসলমানরা আজকে বেইজ্জত হচ্ছে, মুসলমানদের উপর আজকে গজব পড়ছে, কারণটা কি? কারণ একটাই, সেটা হলো নাসুল্লাহ ফানসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে, এজন্য আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। এ সত্য যে মা কানা রব্বুকা নাসিয়া, তোমার পরওয়ারদিগার তো ভুল করেন না, কিন্তু তারপরে ফানসিয়াহুম, কিভাবে তিনি ভুল করলেন? ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তোমরা ওদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। আমরা আজকে আল্লাহকে ভুলে গেছি, ভুলে যাওয়ার কারণে আজকে কি হয়েছে, আত্মবলা বানিয়ে দেওয়া হয়েছে। কিভাবে আত্মবলা বানিয়ে দেওয়া হয়েছে? আমরা যে পৃথিবীর নেতা ছিলাম, আমরা ইমাম ছিলাম, আমরা পৃথিবীতে কর্তৃত্ববান ছিলাম, নেতৃত্ববান ছিলাম, এই পৃথিবী আদল ও ইনসাফ, জাস্টিস, মানবাধিকার, সমস্ত অধিকার এই পৃথিবীতে আমরাই কায়েম করেছিলাম, আমরাই নারীদের অধিকার কায়েম করেছিলাম, শ্রমিকের অধিকার কায়েম করেছিলাম, মানবতার অধিকার কায়েম করেছিলাম, সমস্ত মানুষের বঞ্চিত নিপীড়িত বিশ্বের সমস্ত মানবতার জন্য রহমত হিসাবে আমাদের নেতা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ইরশাদ করা হচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আজকে সেই আমরাই আজকে রহমত থেকে বঞ্চিত, আমরাই আজকে গজবে নিপতিত। এর কারণটা কি? আমি আগেই বলেছি, আল্লাহকে ভুলে গেছি, আমরা আল্লাহকে ভুলে গেছি, এজন্য আমাদেরকে আমরা ভুলে গেছি, আমরা আজকে চিনি না,
আমরা আজকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে আমরা চিনি না আমরা চিনি না আবু বকর আমরা চিনি না ওমর আমরা চিনি না ওসমান আমরা চিনি না হায়দারে হায়দারে কররার মুসা বিন নুসাইর তারিক বিন জিয়াদ খালিদ বিন ওয়ালিদ আমরা এদেরকে চিনি না জানি না তারা উলাইকা বাই ফাজিনি বিবিসরিহিম তারাই ছিলেন আমাদের নেতা তারা আমাদের খুদওয়া তারা আমাদের পথিকৃৎ ছিলেন তাদের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত আছে আমাদের ধমনীতে প্রবাহিত আছে আমরা এটা ভুলে গেছি আজকে আমরা সূর্য শেরের সন্তান হয়েছি আজকে আমরা মাটির সন্তান হয়েছি আমরা আজকে বাঙালি হয়ে গেছি ইসলামের পরিচয় ঈমানের পরিচয় আমরা হারিয়ে ফেলেছি আজকে আমরা আমাদের স্লোগান হারিয়েছি আমাদের দিন হারিয়েছি আমাদের দিনকে খাটো করতে করতে ছোট করতে করতে ছাটাই করতে করতে মসজিদে ঢুকিয়ে দিয়েছি আর বাইরে আমরা গায়রুল্লাহকে তাগুতকে আমরা দখল দিয়ে দিয়েছি সুতরাং আমরা আল্লাহকে এইভাবে ভুলে গেছি অথচ আমরা আজকে এই কথা আয়াত কোরআনের মধ্যেই আছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানব জাতির কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে সিলেক্ট করা হয়েছে বাছাই করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ যারা করে তারা কি নিচে থাকে না উপরে থাকে আদেশকারীরা কোথায় থাকে আপনারা জানেন ইমাম যখন খুতবা দেন তখন তিনি মসজিদে মিম্বার থেকে খুতবা দেন না নিচের থেকে দেন ওখানে খুতবার বিষয় কি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কাজী আল্লাহ পাক এটাই বলতে চান ও মুসলিম মিল্লাত তোমাদেরকে আমি পৃথিবীর ইমাম বানিয়ে দিয়েছি তোমরা খতিব হবে তোমরা মেম্বার দখল করবে আর গোটা পৃথিবীর মানুষকে সৎ পথ দেখাবে অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখবে এটা মুসলমানদের পজিশন কিন্তু আজকে মুসলমানরা এই পজিশনে নেই মুসলমানরা আজকে মুক্তাদি হয়ে গেছে তাই মনে পড়ে ওই শেখ কি রাইত কে শেখ নে উল্টা নিজাম রাইত কে শেখ নে এক উল্টা নিজাম আগে রহে মুক্তাদি আর পিছে রহে ইমাম